মরিচাষে যারা গার্মেন্টস বিষয় নতুন করে আসতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা। অনেক বায়ারাই হয়তো আমাকে বলেন যে ভাই মরিচাষে যে গার্মেন্টস বিষয় যাবো ভাই সুযোগ সুবিধা কীরকম বা কীরকম স্যালারি পামু। তো আজকের এই ভিডিওটা যারা মরিচাষে গার্মেন্টস বিষয়ে আসবেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিছু জানতে পারবেন বা কিছু বুঝতে পারবেন। প্রথমত বলি যে গার্মেন্টসে অনেক বাইরে আমাকে বলেন ভাই আমরা বাংলাদেশে অনেক কাজের চাপ বা অনেক কাজ করি, তো বিদেশে গেলে কি অনেক কাজের চাপ হবে নাকি? আসলে ভাই তা না, বাংলাদেশে আমরা যতটুকু কাজ করি সেই তুলনায় কিন্তু অনেকটাই ইজি, ঠিক আছে, অনেকটাই সহজ দেশে। তো আমি আমার অফিসের কথাই বলতাছি, যেমন আমার অফিসে আপনি তো সে দুই মেশিন চালাইতে পারেন, দুই মেশিন চালাইবেন বা এক মেশিন চালাইতে হলে এক মেশিন চালাইবেন, এটা আপনি যেরকম পারেন এরকমই কাজ করবেন। আপনাকে তো কেউ জুলুম করবে না যে এই মেশিন চালাইতে পারেন না ওই মেশিন চালান, এরকমটা কেউ করবে না। তো প্রথমত আমাদের হয়তো একটা লাইনে লেও ধরাইলে দেখা গেছে দুইজনে অলরেডি আমরা হয়তো নেক জয়েন করি বা দুইজনে হয়তো এই ব্যক্তি হয়তো টপসিন দিয়ে আমরা হয়তো দুইজনে স্লিপ জয়েন করি বা হয়তো চারজনে সাইট মারি বা একজনে হ্যাম করে। তো প্রত্যেকটা কাজই কিন্তু ডাবল ডাবল অপ অর্ডার দেওয়া থাকে, প্রত্যেকটা কাজই ডাবল ডাবল অপ অর্ডার দেওয়া থাকে। আর তারপরে আপনার পুরা লাইনে হয়তো একটা কোয়ালিটি, পুরা লাইনে বা দুই লাইনে বা তিন লাইনে একটা কোয়ালিটি হবে, হয়তো তারা বেশি একটা চেক করে না, কারণ নিজের কাজটা নিজের কোয়ালিটি মতো করতে হবে, তাহলে তারা চেক দিয়ে কী করবে? আপনারা তো সে আপনি ওকে করে করেন বা কোনো কোয়ালিটির প্রয়োজন হয় না, তাহলে তো কোয়ালিটির দরকার নাই। তো সেই জন্যই কিন্তু আমার অফিসে হয়তো দুই লাইনে তিন লাইনে একটা কোয়ালিটি। কাজ এমনিতেই মনে করেন একটা কাজ যখন সবসময় করবেন এমনিতেই কিন্তু কাজের কোয়ালিটি হয়ে যাবে। তো তো বাংলাদেশের চেয়ে কিন্তু অনেক সহজ। অনেকে হয়তো বলেন ভাই তো স্যালারি কীরকম? আরে ভাই স্যালারি আপনি যে সিনিয়র অপারেটর বা আপনি হেল্পার বা আপনি নর্মাল অপারেটর এটা কোনো বিষয় না, মরিচাষে কিন্তু বেসিক বেতন সবারই সেম। আপনি হেল্পার, আপনি অপারেটর, আপনি সুপারভাইজার সবারই কিন্তু সেম বেসিক বেতন। তো বেসিক যখন সবারই সেম হয়তো এর একটা পার্থক্য আছে, হয়তো দাদা আপনি সুপারভাইজার বা আপনি মেকানিক হয়তো সেক্ষেত্রে আপনাকে কিছু হয়তো পিসরেট দিল বাড়তি বা কিছু টাকা বাড়তি দিল পিসরেট যেটা বলি আমরা, তো এরকমই, এর চেয়ে কিছু না, সবারই সেম বেতন। আর মরিচাষে কিন্তু জেনারেল ডিউটি, জেনারেল ডিউটি কিন্তু 9 ঘন্টা, প্রত্যেক কোম্পানিতে জেনারেল ডিউটি কিন্তু 9 ঘন্টা মরিচাষে। তো 9 ঘন্টা জেনারেল ডিউটি আপনি এর মধ্যে হয়তো সকাল 8টা বাজে ঢুকলেন, হয়তো 10টা বাজে 10 মিনিট আগে হয়তো 10 মিনিট ব্রেক টাইম পাইবেন, হয়তো লাঞ্চের টাইম পাইবেন আধা ঘন্টা, হয়তো 3টা বাজে হয়তো 10 মিনিট ব্রেক টাইম পাইবেন, হয়তো 5:30 বাজে হয়তো আপনার জেনারেল ডিউটি শেষ। তারপরে দুষ কি আপনার কোম্পানিতে ওভার টাইম হয় তাহলে ওভার টাইম করবেন, নাহলে 5:30টায় ছুটি, তাহলে 5:30টায় কিন্তু আপনার ছুটি। আর অনেকেই বলেন যে ভাই তো আমাগর ঈদে ছুটি দেয় না, মরিচাষে ভাই ঈদে কোনো ছুটি নাই, আপনার রোজা ঈদে হয়তো একদিন ছুটি পাবেন, রোজা ঈদে একদিন ছুটি পাবেন, হয়তো দেখা যায় যেদিন আপনার ঈদ সেদিন ছুটি পাবেন, এছাড়া কোনো দিন ছুটি পাইবেন না। আর কুরবানি ঈদে হয়তো আপনি আমরা নামাজ করতে যতটুকু সময় লাগে হয়তো তার চেয়ে হয়তো দাদা 1 ঘন্টা সময় বেশি দেয়, তো হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমরা আবার অফিসে ঢুকতে হয়, যেমন 8টা থেকে দুষি অফিস থাকে আমাগর, তো 10টা বাজে হয়তো আমাদের অফিসে ঢুকতে হয়। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা কি কোনো ছুটি পান না? আসলে ভাই আমরা ছুটি পাই, অনেক ছুটি পাই আমরা, দেখা গেছে আমরা কিন্তু প্রতি সপ্তাহ দুদিন ছুটি পাই। আমরা দেখেন 5 দিন ডিউটি করি, 5 দিন ডিউটি করার পরেই কিন্তু 2 দিন ছুটি পাই, শনিবার রবিবার মরিচাষের সকল গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকে। তো দেখেন আমরা প্রতি সপ্তাহে কিন্তু 2 দিন ছুটি পাইতেছি, আর বছরেরও ছুটি পাই আমরা, বছরেরও ছুটি পাই প্রতি ডিসেম্বরের লাস্টে,
প্রতি ডিসেম্বরের লাস্টে মরিচাসের সব গার্মেন্টস বা সব শিল্প কারখানায় কিন্তু বন্ধ থাকে, হয়তো এটা অফিসের অনুসারে। যেমন কোনো অফিসের কাজের চাপ বেশি থাকলে হয়তো ছুটি কম দেয়, বা কোনো অফিসে তো কাজ কম সেক্ষেত্রে ছুটি বেশি দেয়, তারপরে নিত্য ছুটি পাইলে হয়তো 10 দিন ছুটি পাই, বা কোনো অফিস 20 দিন, বা কোনো অফিস আরও বেশি, বা কোনো অফিস 15 দিন, এটা কিন্তু আমরা বছরের ছুটি পাই। তারপরে আবার বলতে পারেন ভাই যে ভাই তাহলে বোনাস পান না আপনারা? আলহামদুলিল্লাহ ভাই আমরা অনেক বোনাস পাই, অনেক বোনাস পাই বছরের। যেমন আমরা ছুটির টাকা বা বছরের বোনাস দুইটা দোষী আমরা এক জায়গায় করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বোনাস পাই আমরা। দেখা গেছে কেউ 25,000 পায়, কেউ 20,000 পায়, কেউ 30,000 পায়, এটা হয়তো আমাদের অফিসের কাজের যে পরিস্থিতি দেখেই কিন্তু আমরা সেই হিসাবে কিন্তু বোনাসটা পাই। তো আলহামদুলিল্লাহ বোনাস কিন্তু আমরা অনেক পাই। তো এই ছিল মরিচ চাষে গার্মেন্টসে যারা আসবেন তাদের জন্য এই বিস্তারিত বলার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি, হয়তো আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে মরিচ চাষের প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো যারা মরিচ চাষে আসবেন তাদের কোনো ভয় নাই, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, বাংলাদেশের তুলনায় অনেক অনেক সহজ। তো ভয় পাওয়ার কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।